বাগদায় বিজেপি কর্মী জমির ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বিজেপির করা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ঘটনা তদন্তে বাগদা থানার পুলিশ বাগদায় এক বি কর্মীর জমির ধান ও তিল বিষ তেল দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বাগদা ব্লকের পূর্ব হুদা গ্রামে জানা গেছে এলাকার বাসিন্দা সাজু তরফদারের এক বিঘা জমির ধান ও সাড়ে পাঁচ বিঘা জমির তিল খেতে কে বা কারা ঘাসমারা মারা বিষ তেল স্প্রে করেছে এটা টোটালি ঠিক আছে ওই যে ঘাস যে বিষ আছে সেই বিষ দিয়ে রাতের অন্ধকারে পুড়িয়ে দিয়েছে এখন এখন এদের অপরাধটা হলো এরা বিজিবি করে কারণ এদের পাড়ার ভিতরে ও একাই বিজিবি করে আর এই কারণেই বেশি রকম শত্রুতা এর আগে পরে অনেক ধরনের অনেক ছোটখাটো ঘটনা ঘটেছে সাজু তরফদারের স্ত্রী আঞ্জুরা তরফদারের অভিযোগ বিজেপি করার অপরাধে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ধান ও তিল নষ্ট করে দিয়েছে প্রায় আশি হাজার টাকার ফসল নষ্ট হয়েছে বলে দাবি জমি মালিকের এরকম কেন করে জানি না আমার স্বামীর আমার বিয়া হয়েছে আমার স্বামীর কোনোদিন ওনার চোখে দেখতে পারে না আমি খুব কষ্ট করে খাই আমি বিজেপি করি বলে আমার পরে আক্ত এমন বেশি এমন কি ওরা হুমকি দিতে আসে বারবার আমার হুমকি দেয় মাতৃ আসে আমার স্বামীর তারা তৃণমূল করে ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে আঞ্জুড়া তরফদার এদিকে ঘটনার কথা অস্বীকার করে তৃণমূলের দাবি আমরা হিংসার রাজনীতি করি না ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতি করে না এটা ওদের একটা চক্রান্ত লোকসভা ভোট ওরা কোনো বুথে ওদের কর্মী পাচ্ছে না বুথ বৈঠক করতে পারছে না হ্যাঁ হারবে জেনে হ্যাঁ লোকসভা তোরা নিশ্চিত হার জেনে এই অপপ্রচারটা তৃণমূলের ঘরে চাপাতে যাচ্ছে Bureau Report News No Man's Land Baghdad.